হ্যালো ভিউয়ার্স, আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা মনে করেন চকলেট মানেই হচ্ছে খারাপ, চকলেট খেলে সুগার বৃদ্ধি পাবে, চকলেট খেলে দাঁত ক্ষয় হয়ে যাবে, চকলেট খেলে আরও অনেক ধরনের প্রবলেম হবে। কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন একটি চকলেটের পরিচয় করিয়ে দেব যেই চকলেটের অনেক বেশি সায়েন্টিফিক উপকারিতা রয়েছে, এবং সেটা হচ্ছে ডার্ক চকলেট, কোকো সমৃদ্ধ ডার্ক চকলেট। এটি কিন্তু মিল্ক চকলেটের থেকে আলাদা, বা আমরা যে মিষ্টি সুগার জাতীয় যে চকলেটটা খাই সেটার থেকে আলাদা। এটার ভেতরে থাকে হচ্ছে কোকো, 85% পরিমাণ কোকো থাকে এবং খুব অল্প পরিমাণে সুগার থাকে এবং কোকোনাট অয়েলের সাথে মিশ্রিত থাকে। এর বেনিফিটস অনেক বেশি, আজকে আমি আপনাদের সাথে একটা একটা করে এর বেনিফিটস তুলে ধরব। নাম্বার ওয়ান, এটি একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট মানে হচ্ছে অক্সিডেন্ট বিনাশকারী, অক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আমাদের শরীরে যে আমরা বুড়ো হয়ে যাচ্ছে, আমাদের যে মাসেল কমে যাচ্ছে, আমাদের যে স্কিন কুচকে যাচ্ছে, এটা সম্পূর্ণভাবে হচ্ছে অক্সিডেন্ট ফ্রি রেডিক্যালের কারণে। খাদ্য গ্রহণের মাধ্যমে বা পরিবেশ থেকে আমরা যে অক্সিডেন্ট নিয়ে থাকি সেটা আমাদের কোষ ভেঙে ফেলে। অ্যান্টিঅক্সিডেন্ট এই অক্সিডেন্টের কার্যক্ষমতাকে নষ্ট করে দেয় এবং আপনার শরীরকে এজিং বা বয়স্ক হওয়া থেকে বিরত রাখে। ডার্ক চকলেটের মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেমন ফ্ল্যাভানল, ক্যাটেচিন, পলিফেনল, এগুলো কিন্তু অনেক হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টের থেকে অনেক বেশি কার্যকরী। নাম্বার দুই হচ্ছে এই ডার্ক চকলেট ব্লাড ফ্লো অ্যান্ড ব্লাড প্রেশার কমিয়ে আনে। ব্লাড প্রেশার কমিয়ে আনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড একটি যৌগ যেটা আমাদের শরীরে ব্লাড ফ্লোকে খুবই কমিয়ে আনে এবং নর্মাল রাখে, যেটা আমাদের জন্য দরকারি। যখন আমরা ডার্ক চকলেট খাই তখন আমাদের আর্টারির ভেতরে এন্ডোথেলিয়াম স্টিমুলেট হয়। এন্ডোথেলিয়াম স্টিমুলেট হওয়ার ফলে ওখান থেকে NO3 বা নাইট্রিক অক্সাইড যে যৌগটা সেটা বেশি বেশি রিলিজ হয় এবং সেটা আলটিমেটলি আমাদের ব্লাড ফ্লো অ্যান্ড ব্লাড প্রেশারকে কমিয়ে আনে এবং আমাদের এই ব্লাড প্রেশারকে ঠিক রাখে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ডার্ক চকলেট হার্টের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে সক্ষম। এর ব্যাপারে দুটো স্ট্যাটিস্টিক্স আমি আপনাদের সামনে তুলে ধরছি। একটা গবেষণা করা হয় 470 জন বয়স্ক মানুষের উপর, দেখা যায় যে তাদেরকে মাত্র কয়েক সপ্তাহ ডার্ক চকলেট খাওয়ানোর ফলে তাদের মধ্যে 50% ডেভেলপমেন্ট দেখা গিয়েছে তাদের হার্টের আর্টারি ব্লক খুলে যাওয়াতে। বিষয়টা কিন্তু খুবই অ্যামেজিং, 50%, এবং দেখা গেছে তাদের এই সমস্যাটা ছিল 15 বছরের। 15 বছর পর্যন্ত যাদের এই হার্টের সমস্যা ছিল তাদের সমস্যাও দূর হয়ে গেছে জাস্ট রেগুলার ডার্ক চকলেট খাওয়ার কারণে। দ্বিতীয় গবেষণাটা করা হয়েছে 2019 সালে, এটা করা হয়েছে কিছু অ্যাডাল্ট মানুষের উপর, তাদের আর্টারিস ব্লক ছিল এবং তাদের দেখা গেছে যে 32% আর্টারিস ক্লিয়ার হয়েছে জাস্ট মাত্র 12 সপ্তাহ রেগুলারলি ডার্ক চকলেট খাওয়ার কারণে। তাই আপনাদের যাদের এই হার্টের প্রবলেম আছে, যাদের খুবই হার্টের প্রবলেম আছে, তারা রেগুলারলি ডার্ক চকলেট খেতে পারেন, এটি আপনার হার্টের জন্য খুবই উপকারী। 4 নম্বর বেনিফিটস হচ্ছে ডার্ক চকলেট আপনার স্কিন প্রোটেক্ট করতে সাহায্য করে। সূর্যের আলোর মধ্যে UV রে নামে একটি রে রয়েছে, এই রে যদি আপনার শরীরে পড়ে তাহলে আপনার শরীরে বিভিন্ন জায়গায় লাল হয়ে যায় এবং স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। এই ডার্ক চকলেট এই আল্ট্রাভায়োলেট রে দ্বারা যে ক্ষতি হয়ে থাকে সেটাও দূর করতে সাহায্য করে। একটা জিনিস আছে, নাম হচ্ছে MED বা মিনিমাল এরিথিমাল ডোজ। এটা হচ্ছে আপনার শরীরে একটা মিনিমাম ডোজ আছে, যেটা যেই পরিমাণ UV যদি আপনার শরীরে পড়ে তাহলে আপনার শরীরে ত্বকে ক্ষতি হবে। তো আপনি যখন ডার্ক চকলেট খান এটার পরিমাণ বেড়ে যায়, মিনিমাল ডোজের পরিমাণ বেড়ে যায়, মানে হচ্ছে অনেক পরিমাণ UV রে তখন দরকার হয় আপনার শরীরের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করার জন্য। তো আপনার শরীরটাকে এমন একটি পর্যায়ে আনে বা আপনার শরীরে যে চামড়া আছে সেটাকে একটু থিক করে দেয়, একটু মোটা করে দেয়, যার ফলে দেখা যায় যে এই UV রে আপনার শরীরের কোনো ধরনের সমস্যা করে না। অ্যান্ড নাম্বার 5, এটা আপনার ব্রেইন ফাংশনকে ইম্প্রুভ করতে সাহায্য করে। দেখুন, এটা যেহেতু কোকো সমৃদ্ধ, কোকোর মধ্যে আমরা সবাই জানি ক্যাফেইন আছে এবং থিওব্রোমিন আছে। আপনারা জানেন ক্যাফেইন এবং থিওব্রোমিন ইন এ শর্ট টার্ম আপনার ব্রেন কগনিটিভ পাওয়ার বুস্ট করতে সাহায্য করে। আপনি লং টার্মে যদি
ডার্ক চকলেট খান তাহলে আপনার ধীরে ধীরে ব্রেনের বিভিন্ন ধরনের ডিজিজও দূর হয়ে যাবে এবং আপনার মেমোরি অনেক অনেক বেশি শার্প হবে। এছাড়াও নিউরো ডিজেনারেটিভ বিভিন্ন ধরনের সমস্যা আছে এবং নিউরন ধ্বংস হয়ে যাওয়ার বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে, এগুলো রিভার্স হতে পারে আপনি যদি রেগুলার ডার্ক চকলেট গ্রহণ করে থাকেন। এই ছিল ওভারঅল ডার্ক চকলেটের উপরে বেনিফিটস। এই ডার্ক চকলেটের কিছু কন রয়েছে, যেমন আপনি ডার্ক চকলেট খাওয়ার পর এটা আপনার দাঁতে লেগে থাকবে এবং আপনি যদি সাথে সাথে দাঁত ব্রাশ না করেন তাহলে আপনার দাঁতে কিন্তু মারাত্মক সমস্যা হতে পারে, তাই এটি খাওয়ার পরে সাথে সাথে দাঁত ব্রাশ করে নিতে হবে। এবং আপনি যদি এটি ঘরে বানান খুবই লো সুগার দিয়ে এটা বানাবেন, এবং বাইরে যদি ডার্ক চকলেট খান এমন ডার্ক চকলেট খাবেন যেগুলো পিওর এবং যেগুলোতে সুগারের মাত্রা কম থাকে, কারণ সুগার কিন্তু যে কোনো ধরনের বেনিফিটকেই একদম উল্টে ওটার হার্মফুল ইফেক্ট তৈরি করতে পারে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে চকলেট মানেই খারাপ না, সব চকলেট খারাপ না, কিছু কিছু চকলেট আছে যেটা শরীরের জন্য অ্যাকচুয়ালি অনেক ভালো। এবং আপনি চেষ্টা করবেন শিশুদেরকে বা ছোটো ছোটো বাচ্চাদেরকে সেসব চকলেট খাওয়াতে, কারণ আমরা দেখা যায় যে তাদেরকে চকলেট খাওয়াই, চকলেট খেতে দিই, তো মিষ্টি জাতীয় যে চকলেট আছে বা দুধের মিল্কের যে চকলেট আছে এসবের বদলে আপনি যদি ডার্ক চকলেট খাওয়ান তাহলে ছোটোকাল থেকেই সে বেড়ে উঠবে এবং খুব ভালোভাবে বেড়ে উঠবে কোনো ধরনের সমস্যা ছাড়াই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।